নমস্কার, কেমন আছেন সবাই? দা বং কন্যার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমাদের গন্তব্য খড়িবাড়ি ফিশ মার্কেট। এই ভোরবেলা হঠাৎ করে খড়িবাড়ি ফিশ মার্কেট কেন যাচ্ছি তাহলে আপনাদের জানিয়ে রাখি, খড়িবাড়ি ফিশ মার্কেট হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম জ্যান্ত মাছের বাজার। এখানে আপনারা জ্যান্ত মাছ পাইকারি রেটে পেয়ে যাবেন। আমরা তো যাচ্ছি ফিশ মার্কেটটাতে, তারপর আপনাদেরকেও দেখাবো সেটা কীরকম। খড়িবাড়ি নিয়ে আমি একটি শর্ট আপলোড করেছিলাম ইউটিউবে। সেখানে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন, দিদি খড়িবাড়িটা কোথায়, খড়িবাড়ি কিভাবে যাব কলকাতা থেকে। তাদের জন্য জানিয়ে রাখি, খড়িবাড়ি যদি তোমরা আসতে চাও তাহলে রাজারহাটের চিনার পার্ক থেকে দুটো বাস আসে, একটা হচ্ছে 211 আর একটা হচ্ছে 211B। এই দুটো বাসে করে তোমরা খড়িবাড়ি বাস স্টপে চলে আসতে পারো। 211 বাসটা রাজারহাটের চৌমাথা থেকেও তোমরা পেয়ে যাবে। যদি কেউ ট্রেনে করে আসতে চাও সেক্ষেত্রে বারাসাত থেকে তোমাদেরকে হাসনাবাদগামী ট্রেনে করে সন্ডালিয়া স্টেশনে নামতে হবে। সেখান থেকে তোমরা টোটো বা অটো করে সোজা খড়িবাড়ি চলে আসতে পারো। একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই খড়িবাড়ি মার্কেটে আপনারা যত সকালে আসতে পারবেন তত ভালো, কারণ ম্যাক্সিমাম ভালো মাছগুলো সকালবেলার দিকে বেরিয়ে যায়। 3:30-4:00 মধ্যে যদি চলে আসতে পারেন তো খুবই ভালো, কারণ সেই সময় ভালো মাছগুলোর অকশন হয় এবং যারা মাছের ব্যবসা করেন তারা ম্যাক্সিমাম ভালো মাছগুলোকে নিয়ে চলে যায়। তারপরেও ভালো ভালো মাছ কিছু থাকে, কিন্তু সকালবেলার দিকে এলে আরও আপনি মাছের বিভিন্ন অপশন পাবেন। আমরা খড়িবাড়ি এসে মোটামুটি সব ধরনের মাছেরই দরদাম করেছিলাম এবং সেই দরদামগুলোকে এই ভিডিওতেই প্রত্যেকটা মাছের ছবির সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেব। দয়া করে ভিডিওটাকে পুরোটা দেখবেন, তাহলে আপনারা মোটামুটি এই খড়িবাড়িতে আসার আগে একটা আইডিয়া পেয়ে যাবেন যে মাছগুলো কীরকম দামে পাবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, যে মাছই কিনুন আপনাকে কিন্তু 1 কেজি কিনতে হবে, তবেই সেই দামটা আপনি পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ 160 টাকা করে কেজি বললো, আর তার পাশেই আছে ফাঙ্গাস মাছ। ফাঙ্গাস মাছ 300 টাকা করে কেজি। আমি যেমন প্রাইভেট ট্রান্সপোর্টে এসেছি, তাই তোমাদেরকে প্রাইভেট ট্রান্সপোর্টে আসার রাস্তাটাও জানিয়ে রাখি। প্রাইভেট ট্রান্সপোর্টে যদি কেউ আসতে চাও তাহলে রাজারহাট হয়ে টাকি রোড ধরে একদম সোজা চলে আসবে, তাহলেই খড়িবাড়ি ফিশ মার্কেট পেয়ে যাবে। গলদা চিংড়ি এখানে অনেক দামের আছে, 400 টাকা কেজিরও আছে। আবার আমরা যে মাছটা এখন দেখতে পাচ্ছি এটা 650 টাকা কেজি, এখানে আপনাদেরকে একটু দরদাম করে নিতে হবে। আর এইটা পুরো জ্যান্ত গলদা চিংড়ি ছিল। ডিপেন্ডিং অন ট্রাফিক, রাজারহাট থেকে খড়িবাড়ি পৌঁছাতে মোটামুটি 20-25 মিনিট মতন সময় লাগে। ভালো সোনালী ট্যাংরা, যেগুলো আমাদের এখানে বাজারে 1200-1300 টাকা কেজি বিক্রি হয়, সেগুলো এখানে আপনারা দরদাম করলে 700-800-900 টাকা করে পেয়ে যাবেন। তেলাপিয়া মাছের দাম তো খুবই সস্তা ছিল, 120-150 টাকা কেজির মধ্যে ছিল। আর বাকি যে ছোট ছোট চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে কোনোটা 150 টাকা কেজি, কোনোটা 200 টাকা কেজি, আর কোনোটা 90 টাকা কেজিও আছে, সাইজ অনুসারে দাম। আমরা মোটামুটি বাড়ি থেকে চিন্তা ভাবনা করে এসেছিলাম ভালো গলদা চিংড়ি, কই মাছ,
ট্যাংরা মাছ, পাবদা মাছ এইগুলো এখান থেকে নিয়ে যাব। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি মাছ নিয়ে যেতে পারি। ভীষণ ব্যস্ত একটা বাজার, এখানে গাড়িতে করে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ডায়মন্ড হারবার বিভিন্ন জায়গা থেকে মাছ আসছে, মাছের অকশন হচ্ছে এবং পাইকারি রেটে মাছ ব্যবসায়ীরা মাছ নিয়ে চলে যাচ্ছে। তাই সকালের এই টাইমটা কিন্তু এই বাজারে বেশ ভালো পরিমাণে রাশ থাকে। বেশ বড় বড় সাইজের তেলাপিয়া মাছ এই বাজারে এসে আমি দেখতে পেলাম। একজন মাছালা ভাইদের থেকে জানতে পারলাম এই হাট সকালবেলা 3টের সময় বসে এবং 7টার মধ্যে মোটামুটি শেষ হয়ে যায়। আর এই মাছগুলো উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ডায়মন্ড থেকে আসছে, লটে লটে মাছ আসছে এরকম গাড়িতে। বাজার ঘুরে আমার একটা কথা মনে হলো, যদি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে সেক্ষেত্রে যদি আগের দিন এখান থেকে এসে বেশি পরিমাণে মাছ কিনে নিয়ে যাওয়া যায় তবে সেক্ষেত্রে লাভজনক হতে পারে। মাছ আপনার সাথে দরদাম হয়ে যাওয়ার পর একটা স্টিকারের মধ্যে মাছের দাম লিখে সেটাকে এইভাবে এই দাঁড়িপাল্লায় ওজন করতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কিভাবে জ্যান্ত মাছগুলোকে গাড়ি থেকে নামাচ্ছে আর দোকানে নিয়ে যেতে যেতে অর্ধেক রাস্তায় মাছগুলো পড়েই যাচ্ছে। দেখুন, আমরা আসলে পমফ্রেট মাছ খুঁজছিলাম। পমফ্রেট মাছের দামও এই বাজারে অনেক সস্তা, পাইকারি রেটে 350 থেকে 400 টাকা করে কেজি। এবার আপনি যেরকম সাইজের পমফ্রেট কিনবেন সেক্ষেত্রে দাম কিছুটা বাড়তে পারে বা কমতে পারে। শেষ অবধি আমার বর মনের মতো মাছ মনে হয় খুঁজে পেয়েছে, দেখে গিয়ে কি মাছ পেল। শেষমেশ আমাদের নেওয়া হলো গলদা চিংড়ি 420 টাকা করে কেজি। আর এইখানে মোটামুটি 1 কেজির বেশি মাছ ছিল, 8 পিস বড় বড় গলদা চিংড়ি হয়েছিল। গলদা চিংড়ি তো কেনা হয়ে গেল, কিন্তু এইবারে খোঁজ চলছে সোনালি ট্যাংরা। একটা সোনালি ট্যাংরা যেটা মোটামুটি আমাদের এখানকার বাজারে 1200 থেকে 1300 টাকা কেজি বিক্রি হয় সেটাকে 700 টাকা কেজি পেয়েছিলেন আমার বর, কিন্তু এখন সেই ট্যাংরা মাছটা আর খুঁজে পাচ্ছে না, মনে হচ্ছে কেউ নিয়ে চলে গেছে। এখান থেকে আমার তো একটা শিক্ষা হলো, কোনো মাছ যদি আপনার এই বাজারে এসে পছন্দ হয়ে থাকে তবে বেশি দরদাম করবেন না। মোটামুটি যদি আপনার একটা দামের মধ্যে মনে হয় যে এই দামের মধ্যে মাছটাকে নেওয়া যেতে পারেন তবে সঙ্গে সঙ্গে নিয়ে নেবেন, কারণ ওই ঘুরে এসে কিনবো দাম করে গেলাম তারপরে এসে দেখবেন সেই মাছটা অন্য কেউ নিয়ে চলে গেছে, যেটা আমাদের ক্ষেত্রে হলো। এর কারণ হচ্ছে সকালে এই টাইমটা অনেক চাপ থাকে, বিভিন্ন মাছ ব্যবসায়ীরা আসে, তো তাই জন্য ওনারা কোনো মাছ ফেলে রাখেন না। আর 7টার মধ্যে মোটামুটি বাজার বেশ ফাঁকা হয়ে যায়।
এইখানে আবার চিংড়ি মাছ 250 টাকা করে কেজি, আর সাইজগুলো বেশ ভালো, বড় বড়। পাবদা মাছগুলো 400 টাকা করে কেজি ছিল, প্যাকেটেও পাবদা মাছ পাওয়া যাচ্ছিল, প্যাকেটের পাবদা মাছগুলোতে 3.5 থেকে 4 কেজি মতন ছিল, একই 400 টাকা করে কেজি। আর এর পাশেই দেখা যাচ্ছে মোরলা মাছ, মোরলা মাছ 150 টাকা করে কেজি। মাছ কেনার থেকেও এতগুলো ভ্যারাইটির মাছ একসাথে দেখতে পাওয়া এক অন্য ধরনের অভিজ্ঞতা, আর এই অভিজ্ঞতার জন্য আপনাকে আসতেই হবে খড়িবাড়ি ফিশ মার্কেটে। খড়িবাড়িতে এসে মোটামুটি সব ধরনের জিওল মাছই আমরা দেখতে পেয়েছি, তার মধ্যে বাটা মাছটাই বেশি দেখতে পেয়েছি, কোথাও একটু ছোট সাইজের বাটা মাছ, কোথাও একটু মিডিয়াম, কোথাও একটু বড়, যেরকম মাছের সাইজ সেই অনুসারে দাম। এখন যেমন একটা বাটা মাছের দরদাম করছি, সেটা বললো 112 থেকে 118 টাকা করে কেজি পড়বে। ওগুলো কি খড়িবাড়িতে কিন্তু এক একটা জায়গায় মাছের এক এক ধরনের রেট, যেমন কোথাও পাবদা মাছ 320 টাকা, কোথাও 350 টাকা, কোথাও 400 টাকা। সেটা অবশ্য পাবদা মাছের সাইজ অনুসারে নির্ভর করছে, তাই জন্য আমি আমার ভিডিওতে প্রত্যেকটা জায়গাতে কিরকম কিরকম দাম বলেছে মোটামুটি সব কিছুরই একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। তবে কাতলা মাছগুলো কিন্তু বেশ ভালো লাগছিল, একদম জ্যান্ত মাছ, লরি থেকে নামাচ্ছে আর মাছ একদম লাফিয়ে লাফিয়ে রাস্তায় পড়ে যাচ্ছে। এই রুই কাতলা মাছেরও আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট পেয়েছি, কোথাও 220 টাকা বিক্রি হচ্ছিল, কোথাও 230 টাকা বিক্রি হচ্ছিল, কোথাও 250 টাকা কেজি ছিল রুই, কোথাও 150 টাকা কেজি, কোথাও 170 টাকা কেজি, মোটামুটি এই রকম দামেই আশেপাশে ছিল। তাহলে আপনারা যখন আসবেন এখানে, নেওয়ার আগে ভালো করে দরদাম করে নেবেন। বাজার এখন প্রায় উঠে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের সন্ধান চলছে ভালো কই মাছে আর ট্যাংরা মাছের। এখন আফসোস হচ্ছে, তখন যদি বেশি দরদাম না করে ট্যাংরা মাছটা নিয়ে নেওয়া হতো, তাহলে এখন হয়রানি হয়ে ঘুরে বেড়াতে হতো না। মাছ আমাদের কেনা হয়ে গেছে, এখন আমরা বাইরে চলে এসেছি মাছ কাটাতে, কারণ এই মাছ আমাদের ওখানকার বাজারে নিয়ে গেলে ওখানে হয়তো নাও কেটে দিতে পারে, তাই জন্য এখানে বাইরে থেকে 20 টাকা দিয়ে কাটিয়ে নিচ্ছি। এই যেখানে আমরা মাছ কাটাচ্ছি না, এর পাশেই আরেকজন আছে যিনি ভেটকির ফিলেট অবধি সুন্দর করে কেটে বানিয়ে দেন।
আমাদের এখানে গলদা চিংড়ি 400 টাকা করে কেজি নিয়েছে, আর আমরা যে চিংড়িটা কিনেছি এখানে 1 কেজির একটু বেশি ছিল, ওই মোটামুটি 8 পিস মতো গলদা চিংড়ি হয়েছিল। এই বড় বড় 8 পিস গলদা চিংড়ির আমাদের দাম পড়েছে 620 টাকা। আমাদের সাথে আমাদের আরেক দাদা এসেছিলেন, তিনি বাগদা চিংড়ি নিয়েছিলেন, তার পড়েছে 350 টাকা কেজি, পুরোপুরি 1 কেজি কিনেছিল। যাওয়ার আগে আপনাদের আরেকবার মোটামুটি দামের একটা আন্দাজ দিয়ে যাচ্ছি। তেলাপিয়া মাছ এখানে 120 থেকে 160 টাকা করে কেজি, সাইজের উপর নির্ভর করছে, বড় তেলাপিয়া হলে দাম একটু বেশি হতে পারে। ছোট্ট চিংড়ি মাছ 30 থেকে 60 টাকা করে কেজি, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ 90 থেকে 150 টাকা, বাগদা চিংড়ি 350 টাকা কেজি, গলদা চিংড়ি 400 থেকে 600 টাকা অবধি কেজি, যেরকম সাইজের মাছ হবে তার উপর দাম। রুই 150 থেকে 180 টাকা কেজি, কাতলা মাছ 200 থেকে 250 টাকা কেজি। তাছাড়াও আমরা দেখলাম চিতল মাছ 400 টাকা করে কেজি, মোরলা মাছ 120 টাকা করে কেজি, শিঙি মাছ 800 টাকা করে কেজি, কিন্তু মাছটা অনেকটা বড় ছিল। আরও অনেক মাছ দেখলাম, যেমন রূপচাঁদ মাছ 100 টাকা কেজি, আর মাছ 300 টাকা কেজি, বোয়াল মাছ 400 টাকা কেজি, পাঙ্গাস মাছ 300 টাকা কেজি। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খড়িবাড়ির সকল মানুষকে বিদায় জানিয়ে আমরা আবার কলকাতায় ফিরে যাচ্ছি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।